রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে আলিপুরদুয়ারের রেলওয়ে কলোনির 12টি বুথের মোট 20,000-এর উপর মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রশাসন। দীর্ঘদিন থেকে এই রেলওয়ে কলোনির মানুষ পৌরসভা ও পঞ্চায়েত ভোট দান থেকে বঞ্চিত ছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেলওয়ে কলোনির বাসিন্দাদের মধ্যে পাট্টা বিতরণ করা হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকেও বঞ্চিত ছিলেন এই কলোনির বাসিন্দারা। রবিবার বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রশাসনের যৌথভাবে বৈঠক হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলওয়ে কলোনির বাসিন্দাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, তিনি জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনাকে অনুরোধ করেছিলেন রেলওয়ে কলোনির বাসিন্দাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বিতরণের জন্য। অতি শীঘ্রই রেলওয়ে কলোনিতে জেলা প্রশাসন থেকে ক্যাম্প করে 20,000-এর ওপর মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে বলে এদিন জানান বিধায়ক সৌরভ চক্রবর্তী। কি জানিয়েছেন তিনি শুনব আমরা। দুয়ারে সরকার, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা অনবদ্য উপহার মানুষের জন্য, সেটা গ্রাম বাংলায় এবং শহরে ব্যাপক সাড়া পেয়েছে। এবং স্বাস্থ্যসাথী কার্ড খাদ্যশ্রী বা ঐক্যশ্রী বা বিভিন্ন যে আমাদের SC/ST সার্টিফিকেট এত দ্রুততার সাথে হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আলিপুরদুয়ার রেলওয়ে জংশন এলাকা 12টি বুথ, এই 12টি বুথে না তো পঞ্চায়েত না তো মিউনিসিপ্যালিটির মধ্যে পড়েন তারা, কিন্তু যেহেতু তারা নাগরিক এবং ভোটার, সেই কারণে এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা, তাই আমি আমাদের জেলাশাসককে অনুরোধ করেছি এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতারভুক্ত তাদেরকেও করার জন্যে। আলিপুরদুয়ার রেলওয়ে জংশন এলাকায় 12টি যে বুথ আছে, এই 12টি বুথে প্রায় 20,000 মানুষ বসবাস করেন, এই মানুষদের জন্যে আলাদাভাবে জংশন রেলওয়ে কলোনি এলাকায় ক্যাম্প হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। কিছুদিনের মধ্যেই ক্যাম্প হবে এবং তাদেরকেও স্বাস্থ্যসাথী কার্ডের এবং সম্পূর্ণ সুযোগ সুবিধার সবটা, SC/ST ঐক্যশ্রী সবটা সুযোগ সুবিধার আওতারভুক্ত তাদের করানো। দুয়ারে সরকার রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে।